হ্যালো ভিউয়ার্স, আপু আমি আসবো। আসো আসো, কেন তুমি আসবে? ও ভিডিও করতে আসবি? আমাকে দেখাই জন্য আমার বুঝে দিয়ে রাখছি। এখানে আমরা আসছি তিন বোন না, চার বোন, সরি চার না, পাঁচজন। দুইজনকে দেখানো যাবে না, ছয়জন। তাইলে ছয়জন কেমনি? ছয়জন, ও ও আমরা এখানে আসছি কারণ এখানে আজকে একটা মানে ই দিছে, দেখি আজকে দেখাই। হ্যাঁ আজকে দিছে, দেখি স্বরূপ। তোমাকে তো দেখানো যাবে না, মানে দেখানো যাবে না, শুধু দেখাইতেছি আপনাদেরকে। নামো নামো, দেখি ওঠ, দেখি কিভাবে উঠিস। সো গাইস, ও উঠতেছে। বাতাস আছে, আমরা মনে হয় জলই পায় আসছি। কেন তোমার এরকম মনে হচ্ছে? কেন আমাকে দেখাও। সো ভিউয়ার্স, আমরা এখন যাই, মানে দেখো আমার নাচটা একটু দেখা যাও। মাটিতে লাভ দিব এখান থেকে, এই যে এখানে ছোট টি আছে, এই মাটিতে তো যাবে না, ওখানে পড়বি। আচ্ছা এখানে দেই দে, মানে এখানে খাতা নিয়ে আসছি, এখানে ইসির জন্য খাতাটাকে সরাও। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কেন হইছে? লাভ দিচ্ছি, খোসা খাইছে হাতে, খাইছে খোসা হাতে, চোখ দিয়ে। আপু উঠতে পারে না, আমি উঠতে পারি ফালাই ফালাই। তুমি উঠতে পারো, তোমাকে তো আমি শিখাইছিলাম এখানকার। এই বিট্টু, হ্যাঁ তো মিথ্যা বলতে বলতাছি। আমি বলি সত্যি কথা, কেউ কাউকে শিখায় না, ইচ্ছা মতো সবাই উঠছে। আরে সবাই বিট্টু, না সত্যি কথা বলো না, আমি আসলে কথা শিখাইছি। আমি তো আগে তো ছোট কাল থেকে গাছ উঠে পারি। গাইস এখানে অনেক বাতাস, গাইস অনেক বাতাস। এই গাছ কেমনে আমি মোটরসাইকেলে বুম বুম। গাইস এই গাছ আরো ছোট ছিল, আরো ছোট না কেন বল, আরো খাট খাট ছিল, খাট খাট, যে সব আমরা ওই নিচ থেকে উঠে উঠে যেতাম। এখানে অনেক সুন্দর পাতা, দেখো এখানে আমাদের ভি ক্যামেরাম্যান, আমার মানে আমার ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান মানে আমার দুইটা নাই, আমার ক্যামেরাম্যানের অভাব নাই। যে সময় তাকে পাই সেই সময় তাকে দিয়ে ধরাই দেয়, তাকে দেব ক্যামেরাম্যান। আমার জন তুমি সে, আমার আমার চাচাত বোন একজন, আমার আপন বোন একজন, মানে তিনজন, তিনটা। আর এইটা একজন জানিও হয়, এটা আমি বলি এটা প্রফেশনাল ক্যামেরাম্যান না, একটু টুকটাক ধরে দেয়। হ্যাঁ আর আমিও ধরি, আমি ধরি বলতে মানে আমার আপু পরে ওকে দেখাও, আপু ওকে দেখাও। এই যে তুমি সিরা, এটা সুশাটা সুশা, এটা তো তোর স্প্যাগের উপরে টাক করে পড়ে যাচ্ছে। মা এটা আমি লাভ দে, হাবি হাবি ভয় নিয়ে ফেলছ। So